হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ এখানে কি কি আপনার হচ্ছে পদ আছে এবং শিক্ষার যোগ্যতা কি এবং বেতন কত ধরেছে, আপনাদের শুরু হবে শেষ হবে, তো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা চেষ্টা করেন ভিডিওটি সম্পূর্ণ দেখার, আর যে ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। তো স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। এটা আমরা জুম করে নিই। তো এটা মূলত পাবলিশড হয়েছে 19 ডিসেম্বর 2022। প্রথম পদে লোকলেবেশ হচ্ছে 60, মুদ্রা খরিপ কাম কম্পিউটার অপারেটর আপনার গ্রেড তখন হচ্ছে 14, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, আপনার বয়স হচ্ছে 30 থেকে 40 বছর। এখানে বলেছে আপনার হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি আপনার সমমানটি, অর্থাৎ এখানে আপনি ডিগ্রি পাস করলে আবেদনটি করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকা লাগবে। তারপরে বলা হচ্ছে ডাটা অ্যানালিস্ট, গেট তো হচ্ছে 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, এখানে দুইজন লোক নিলে হবে, বয়স আপনার 30 বছর। এখানে আপনি ডিগ্রি পাস করলে আবেদনটি করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এ আপনার সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলা মিনিটে প্রতি মিনিটে আপনার হচ্ছে 25টি এবং ইংরেজি প্রতি মিনিটে 30টি শব্দ। 3 নম্বর পদে আপনার লোক লেভেল হচ্ছে ক্যাশিয়ার, গেট তো হচ্ছে এক নম্বর আর 14, আর বেতন স্কেল আপনার 10,200 থেকে 24,680 টাকা, এখানে 4 জন লোক লেওয়া হবে। এখানে আপনার হচ্ছে ডিগ্রি পাস করলে আবেদনটি করতে পারবেন এবং কম্পিউটার পরিচালনার প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে। স্টোর কিপার, আপনার গ্রেড তো হচ্ছে 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, এখানে 3 জন লোক লেওয়া হবে, আপনার হচ্ছে বয়স হচ্ছে 30 বছর। এখানেও আপনার সে ডিগ্রি পাস করলে আবেদনটি করতে পারবেন এবং কম্পিউটার পরিচালনা গুদাম বা ভান্ডার রক্ষণাবেক্ষণের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর বলেছে হাউস কিপারের 7 জন লোক নিলে হবে, এখানে আপনার বয়স হচ্ছে 30, এখানেও আপনার সমমানের সিজিপি আপনার স্নাতক হচ্ছে ডিগ্রি। তারপরে বলা হচ্ছে ক্যাশিয়ার, এখানে হচ্ছে গ্রেড তো হচ্ছে 15, আপনার এখানে বেতন স্কেল হচ্ছে 9,700 থেকে 23,490, এখানে 8 জন লোক লেয়ালো, এখানে আপনার 7 জন লোক লেহাবে, এখানে আপনি হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ HSC পাস করলে আপনি আবেদনটি করতে পারবেন এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে এবং কম্পিউটার পরিচালনায় প্রয়োজনীয় দক্ষতা থাকা লাগবে। অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে খরিক, আপনার বেতন স্কেল 9,300 থেকে 22,490, এখানে 30 বছর থেকে 40 বছর, এখানে আপনার হচ্ছে এইচএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন, কম্পিউটার দক্ষ থাকা লাগবে। অফিস সহক আপনার গেট তো হচ্ছে 20, বেতন স্কেল 28,250 থেকে 20,010 টাকা, এখানে 8 জন লোক নিলে হবে, আপনার বয়স 30 বছর, এখানে আপনি হচ্ছে এসএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন। তো আবেদন করার যে নিয়ম ও শর্তগুলি সেগুলো আমরা দেখিলি। তো এখানে বলা হচ্ছে যে 20/12/2022 খ্রিস্টাব্দের তারিখ ধরে আপনার হচ্ছে 18 থেকে 30 বছর হলে আপনি আবেদনটা করতে পারবেন এবং মুক্তিযুদ্ধের ক্ষেত্রে হচ্ছে 32 বছর। তো বিস্তারিত তথ্য রিপোর্ট আপনার ওয়েবসাইটে যে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, এই লিঙ্কে কিন্তু আপনি হচ্ছে পাবেন, ঠিক আছে। আর তাছাড়া আপনার হচ্ছে রিপোর্টের অনলাইনে আবেদন পূরণ, ঠিক আছে, আপনার কিন্তু এই লিঙ্কে ঢুকে কিন্তু আপনার আবেদনটি করতে হবে। আর অনলাইনে আবেদন শুরু হবে 21/12/2022 সকাল 10টায় এবং শেষ হবে 10/1/2023 বিকাল 5টা। তো আপনি এই সময়ের ভিতরে কিন্তু আবেদনটি করতে হবে। আর আবেদনটি করার পর কিন্তু আপনাকে হচ্ছে যে একটা হচ্ছে ইউজারআইডি দেওয়া হবে, ইউজারআইডি দিয়ে আপনি হচ্ছে কিন্তু আপনাকে মেসেজ সেন্ড করতে হবে, ঠিক আছে। তো 1 থেকে 8 নম্বর পদের জন্য 200 টাকা টেলিট্যাক্স সার্ভিস চার্জ, আপনার হচ্ছে মোট হলো 223 টাকা, এবং ক্রমিক 9 পদের জন্য হচ্ছে 100 টাকা টেলি সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা, মোট 112 টাকা আপনি টেলিট্যাক্স ফিমাদের প্রেরণ করতে হবে। আর এসএস কীভাবে পাঠাবেন সেগুলো দেওয়া আছে, ঠিক আছে। আর আপনার হচ্ছে এখানে বলা আছে যে আবেদনপত্র গৃহীত হলে উপযুক্ত প্রার্থীর মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2000
1919 লিখিত পরীক্ষা ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা গ্রহণ করা হবে, আর পরীক্ষার বিষয় ভিত্তিক নম্বর বণ্টন, ঠিক আছে? তো এখানে বলা আছে যে পরীক্ষার নাম নাম লিখিত পরীক্ষা, যেমন পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা হচ্ছে 20 নাম্বার, ইংরাজি 20 নাম্বার, গণিত 20, 15 এবং সাধারণ 15, মোট আপনার হচ্ছে 70 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে? আর মৌখিক পরীক্ষা 30 মার্ক, সর্বমোট হচ্ছে আপনার 100 মার্কের আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক আছে? আর সর্বনিম্ন পাশ হচ্ছে 50 মার্ক, আর সময় হচ্ছে 90 মিনিট আপনাকে দেওয়া হবে, ঠিক আছে? যেমন ষাট মুদ্রা কালো কাম কম্পিউটার অপারেটর বিষয়ে পদের নাম হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে? তো বলছে যে হলো ইংরাজিতে আপনার হচ্ছে যেগুলো দেওয়া আছে, ঠিক আছে, আপনার ইংরেজি কতটি শব্দ আপনার লিখতে হবে সেগুলো আপনার অবশ্যই কিন্তু দেখে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, বলা আছে যে ব্যাখ্যা 60 লিপি প্রতি মিনিটে, আপনার হচ্ছে ট্রান্সলেট এর জন্য 30 মিনিট সময় বরাদ্দ থাকবে। আর অফিস সহকারী কাম কম্পিউটার পদের জন্য আপনার কম্পিউটার মুদ্রকের পরীক্ষার বিষয় আপনার জন্য হচ্ছে, পরীক্ষার বিষয় হচ্ছে ইংরেজি হলো 10 মিনিট, বাংলা হলো 10 মিনিট আপনার, ঠিক আছে? মোট হচ্ছে 50 নম্বর, সর্বনিম্ন হচ্ছে 40% আপনার হচ্ছে, মোট হলো গড় পাশ নম্বর হচ্ছে 50%, ঠিক আছে? তো এগুলো আপনার ভালোভাবে দেখে নেবেন। তো ভিউয়ার্স, এই সার্কুলারটি আপনার ডাউনলোড করতে চাইলে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনার ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।